খালিদা জিয়া মুক্তি পেলে বিএনপি নেতাদের মাতব্বরি থাকবে না বললেন তথ্যমন্ত্রী। এদিকে মার্কিন প্রতিবেদনকে গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ। জানাবো বিএনপি আন্ডারগ্রাউন্ড পার্টি না বলছেন আব্দুস সালাম। আরো থাকছে 70 টাকায় কাঁচামরিচ কিনে একই বাজারে 100 টাকায় বিক্রি। জানিয়ে দেব রাহুল গান্ধীর 2 বছরের কারাদণ্ড। এবং সর্বশেষ জানাবো সরকার দেশের উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করছে বললেন প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালিদা জিয়া মুক্তি পেলে বিএনপি নেতাদের মাতব্বরি থাকবে না বললেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া মুক্তি পেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বড় বড় নেতাদের মাতব্বরি থাকবে না। এ কারণে বিএনপি চায় না খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পান। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতারা কিছুদিন আগে বলেছিলেন খালেদা জিয়াকে যদি বিদেশে নেওয়া না হয় তাহলে তিনি মারা যাবেন। তাদের কথাই মনে হচ্ছিল তারা চাই খালেদা জিয়া মারা যান, অথচ উনি বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসাতেই সুস্থ হয়ে গেলেন। তিনি আরো বলেন, মির্জা ফখরুল সাহেবরা পদ্মা সেতুর উপরে দিয়ে গাড়ি চালিয়ে গিয়ে জনসভা করেন আর বলেন দেশে গত 14 বছরে কিছু হয়নি। ফ্লাইওভারের উপর দিয়ে গিয়ে বলে দেশে কিছু হয়নি। ফখরুল সাহেবদের বলি একটু পেছনে ফিরে তাকান, আপনারা দেশকে কি উপহার দিয়েছিলেন? দুর্নীতি, হাওয়া ভবন, 500 স্থানে বোমা হামলা, শায়ক আব্দুর রহমান আর বাংলা ভাই, আমোদ ফুর্তি করার জন্য আবার খোয়াব ভবন বানিয়েছিলেন, সারা দেশে খাম্বা লাগিয়েছিলেন, বিদ্যুৎ দিতে পারেননি। মার্কিন প্রতিবেদনকে গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ। বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, স্বাধীন মত প্রকাশে বাধা সহ বিভিন্ন বিষয় উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন গুরুত্ব দিচ্ছে না সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এটিকে পক্ষপাত, দুষ্ট এবং যুক্তরাষ্ট্রের অভ্যাসের অংশ বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও সরকারের নীতি নির্ধারকরা। আওয়ামী লীগ ও সরকারের নীতি নির্ধারকদের মতে যুক্তরাষ্ট্রের সবসময় আওয়ামী লীগ সরকারের বিরোধিতা ও সমালোচনা করে আসছে। আগামীতেও দেশটির সরকার আওয়ামী লীগ সরকারের সমালোচনা করবে, মানবাধিকার নিয়ে স্টেট ডিপার্টমেন্টের এই প্রতিবেদনের তারই অংশ বলে তারা মনে করছেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সদ্য প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে 2018 সালের নির্বাচন অবধি ও সুষ্ঠু হয়নি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, স্বাধীন মত প্রকাশে বাধা সহ বিভিন্ন বিষয়ে বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেন, এগুলো তাদের অভ্যাস, তারা এগুলো বলে আসছে, অনেক বলেছে, অনেক কথাই বলবে, তাদের এসব কথা ইগনোর করাই ভালো, এগুলো মানে জানান দেওয়া যে আমরা আছি। এ সময় তিনি বলেন, সেই গরুর গল্পের মতো, গরু ঘাস খাচ্ছিল, এখন একটা ডাস তার শিংয়ের উপর বসেছিল, কিছুক্ষণ পর ডাস বলে তোমার যদি অসুবিধা হয় আমি উঠে যাই, তখন গরু বলে ও তুমি এখানে ছিলে, আমি তো জানি না। তাদের এসব কথা যদি ধরা হয় তাহলে আগানো যাবে না, তাদের দেশে কি হলো ট্রাম্পের কথা যদি ধরা যায়। এদিকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এই প্রতিবেদন নিয়ে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা বিভিন্ন প্রশ্ন তুলেছেন। এ প্রতিবেদনের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে প্রশ্ন তুলেছেন তারা, সরকার বিরোধী সূত্র থেকে তথ্য নেওয়া হয়েছে বলে তাদের অভিযোগ। এ প্রতিবেদনের তথ্য নেওয়া হয়েছে এমন একটি সংগঠনের কাছ থেকে যেটি অতীতে রাজনৈতিক সংশ্লিষ্ট ছিল বলে তারা জানান। প্রতিবেদনে নির্বাচনী অভিযোগ প্রসঙ্গে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাচনে ঘটে যাওয়া ঘটনা উল্লেখ করে প্রশ্ন তুলেছেন। যুক্তরাষ্ট্রের নিজেদের এ বিষয়ের দিকে তাকিয়ে তা দেখা উচিত বলে কেউ কেউ মন্তব্য করেছেন। মঙ্গলবার এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চুরি হয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ত্রুটির বিষয়ে স্বয়ং প্রেসিডেন্ট এই অভিযোগ তুলেছেন, সেগুলিকে আপনারা দেখেন না, গণতন্ত্রের ত্রুটি পৃথিবীর দেশে আছে। ডোনাল্ড ট্রাম্পের সময় ক্যাপিটাল হিলে 5টি তাজা প্রাণ হারিয়েছে, এটি আমরা ভুলিনি। এ প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেছেন, প্রতিবন্ধী তৈরি করার আগে আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কথা থাকলেও তারা সেটি করেনি। মার্কিন প্রতিবেদনে ওপেন সোর্স থেকে এসব ইনফরমেশন দেওয়া হয়েছে, এর মধ্যে একটি হলো অধিকার, এই সংস্থাটির অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল। যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে মানবাধিকার, নির্বাচন, গণতন্ত্র সংক্রান্ত যেসব বিষয়গুলো তুলে আনা হয়েছে সেগুলো পক্ষপাত দুষ্টু বলে সাংবাদিকদের জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন, সরকার বিরোধী ও পক্ষপাত দুষ্টু বিভিন্ন সূত্র থেকে তারা তথ্যগুলো সংগ্রহ করেছে। অবশ্যই পুরো প্রতিবেদন প্রত্যাখ্যান করছি না, কারণ সেখানে অনেক ভালো কথা বলা আছে, তবে মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র সংক্রান্ত বিষয়গুলোতে পক্ষপাত দুষ্টতা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এসব সমালোচনা উপেক্ষা করে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যাবে বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন। বিএনপি আন্ডারগ্রাউন্ড পার্টি না বলছেন আব্দুস সালাম। বিএনপি আন্ডারগ্রাউন্ড পার্টি না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, আন্ডারগ্রাউন্ড পার্টি না যে কোনো বাড়িতে বা রেস্তোরাঁ সভা করে যাবে না।
বিএনপি বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক দল। কোনো কারণ ছাড়া যেন বিএনপির নেতা কর্মীদের গ্রেপ্তার করা না হয়, আর গ্রেপ্তার করার পর সরকারের পক্ষ থেকে বলা হয় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। এটা সম্পূর্ণ সত্য নয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন, পুলিশ ঢাকা মহানগরে বিএনপির নেতা কর্মীদের বাসায় যাচ্ছে, তাদের হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। এই বিষয়গুলো ডিএমপি কমিশনারকে জানানো হয়েছে। কেন নেতা কর্মী গ্রেপ্তার করা হচ্ছে সে বিষয়ে জানতে চাইলে কমিশনারের কাছে তিনি আরো বলেন, ইতোমধ্যে যেসব নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই জামিনে রয়েছেন। আমাদের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে দেওয়া মামলাগুলো ভিত্তিহীন, অন্যায়ভাবে এই মামলা করা হয়েছে। তারপর হাইকোর্ট এবং জজ কোর্ট থেকে নেতাকর্মীরা সেই মামলায় জামিন পেয়েছেন। আব্দুল সালাম বলেছেন, সরকার গণতন্ত্রের কথা বলছে, রাজনৈতিক সুবিধার কথা বলছে, আর নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে কাবু করতে, ঘরে ঢুকাতে বেছে বেছে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হবে, এটা হতে পারে না, এটা আমরা প্রতিবাদ করেছি। বিএনপির নেতা বলেন, আমরা পবিত্র রমজানে নির্বিঘ্নে ইফতার মাহফিলগুলো করতে চাই, এজন্য শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সহযোগিতা দরকার, সেই সহযোগিতা আমরা চেয়েছি। কোথাও যাতে অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা না হয় সে ব্যাপারে ডিএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমরা তার কাছ থেকে নিরপেক্ষ আচরণ আশা করি। এ সময় ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেন, ডিএমপি কমিশনারের কথা দিয়েছে, কোনো সমস্যা হবে না, বিষয়গুলো তিনি দেখবেন। বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়টি ডিএমপি কমিশনার দেখবেন বলে জানিয়েছেন তিনি। 70 টাকায় কাঁচামরিচ কিনে একই বাজারে 100 টাকায় বিক্রি। কাঁচামরিচ পেঁয়াজের জন্য বিখ্যাত মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাজার, এ বাজারে বিক্রির জন্য একমন কাঁচামরিচ নিয়ে এসেছেন কৃষক গোলাপ খান। বাজারের এক খুচরা ব্যবসায়ী 70 টাকা কেজিতে তার কাঁচামরিচ কিনে নেন। কিছুক্ষণ পর ঢাকা গেলে ওই ব্যবসায়ী বাজারের এক কোণে একটি চট বিছিয়ে সেই মরিচ 100 টাকা কেজিতে বিক্রি করেছেন। বৃহস্পতিবার সকাল 8:30 বরংগাইল বাজারে গিয়ে এমন চিত্র চোখে পড়ে, মাত্র এক হাতে ঘুরেই ভোক্তা পর্যায়ে প্রতি কেজি কাঁচামরিচের দাম বেড়ে গেল 30 টাকা। এ বিষয়ে জানতে চাইলে বিক্রেতা আরমান বলেন, ভাই পুঁজি খাটিয়ে আমাদেরও তো লাভ করতে হবে, এক বাজারে কেজিতে 30 টাকা কিভাবে দাম বাড়ালো এর কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। এক বাজারে কাঁচামরিচ বিক্রি করতে এসেছেন কৃষক আফজাল হোসেন। তিনি বলেন, খরায় এবার কাঁচামরিচ উৎপাদন কম হয়েছে তাই বাজারে দাম বেশি, তবে কৃষকের চেয়ে বেশি লাভ করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা কৃষকের 1 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করে। পেঁয়াজ আটতে দেখা গেল 26 টাকা কেজিতে পাইকারি বিক্রি হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ, খুচরা বাজারে যেটা বিক্রি হচ্ছে 30-32 টাকা কেজিতে। স্থানীয় গাংডুবি গ্রামের কৃষক তোফাজ্জেল হোসেন জানালেন, গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কমেছে, রমজান উপলক্ষে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার কারণে বাজারের দাম আরও কমবে। মানিকগঞ্জের বিভিন্ন বাজার ঘুরে জানা যায়, মানিকগঞ্জে পাইকারি বাজারে শসা বিক্রি হচ্ছে 35-40 টাকা কেজিতে, পটল 40-50, বেগুন 30-35, করলা 40-45, গাজর 20-25, পেঁপে 20-25, প্রতি পিস লাউ 40-45 এবং এক হালি লেবু 15-20 টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতিটি সবজির দামই অনেক বেশি। স্থানীয় বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 60, পটল 80, বেগুন 40, করলা 60, গাজর 30, পেঁপে 30 টাকা, করলা 60 টাকা, প্রতি পিস লাউ 60 ও লেবুর হালি 30 টাকা বিক্রি হচ্ছে। রমজান শুরুর আগের দিন যেন মাছের বাজারে আগুন। স্থানীয় টেপরা বাজারে চাষের পাঙ্গাস বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে, তবে ছোট সাইজের পাঙ্গাসের দাম 180 টাকা কেজি। বরিশালের মাঝারি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 550-600 টাকা কেজি। বাজারে দেশি মাছের চেয়ে চাষের চেয়ে মাছ দেখা যাচ্ছে। খোঁজ নিয়ে গেছে কৃষক পর্যায় থেকে পাইকারি এবং সেখান থেকে খুচরা ব্যবসায়ীদের হাত ঘুরে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে সবজির দাম বাড়ছে অস্বাভাবিক হারে। এজন্য বাজার মনিটরিং ব্যবস্থার জোরদার না থাকার কারণকে এই দুশ্চেন ভোক্তারা। উসমান গনি নামে এক ক্রেতা ক্ষোভ জানিয়ে বলেন, বাজারে নৈরাজ্য চলছে, কৃষক থেকে ভোক্তা পর্যায়ে সবজির দামের পার্থক্য অনেক। রমজান মাস শুরু হয়ে গেল, বাজারে এসে তো আমরা হতাশ, সব জিনিসেরই দাম বেশি, এভাবে চলতে থাকলে নিম্নের মানুষ বাঁচবে কি করে? অযৌক্তিকভাবে দাম বাড়ার কারণ হিসাবে বেসরকারি চাকরিজীবী মামুন বলেন, অতি মুনাফার লোভ সবাইকে পেয়ে বসেছে, অসত ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সবকিছুর দাম অস্বাভাবিক হারে বাড়াচ্ছে, বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান প্রয়োজন। জাতীয় ভোক্তা অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকের নির্দেশে ইতোমধ্যে অভিযান শুরু করেছেন তারা, অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে বলে জানান তিনি। রাহুল গান্ধীর 2 বছরের কারাদণ্ড। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে 2 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে সাজা ঘোষণার পরপরই জামিনও পেয়েছেন রাহুল গান্ধী। ভারতের সুরাটের দায়রা আদালত 2019 সালের করা মানহানি মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।
দুই বছরের জেলের সাজা হলেও আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেছে। 2019 সালে রাহুল গান্ধী মোদি উপাধি নিয়ে মন্তব্য করে তার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করা হয়। ওই সময় রাহুল গান্ধী বলেছিলেন, সব চোরদের পদবি মোদি কেন হয়। আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি ব্যাংক ঋণ মামলায় পলাতক নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা করেছিলেন তিনি। এ ঘটনায় পদবি অবমাননার অভিযোগ করা হয়েছে। সেই মামলাতেই দোষী সাব্যস্ত করা হলো রাহুল। তবে আদালতে রাহুলকে 30 দিনের জামিন দিয়েছেন এবং তাকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।